شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام ورحمة الله. ان الحمد لله والصلاه والسلام على رسول الله, ما بعد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. রেজাউল করিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যে সিয়ামকে তিনটা ভাগে ভাগ করছে এর কোনো অস্তিত্ব কোরআন হাদিস দ্বারা আছে কিনা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, অকাল নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা। আরেক হাদিস আছে, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, মুগলাক আবওয়াবুল জাহান্নাম ওয়া সিলসিলাতুশ শায়াতিন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা রমাদান, যখন রমজান ঢুকে যায়, ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহর রহমত খুলে দেওয়া হয়। তাহলে কি আল্লাহর রহমত সবসময় থাকে না? না, সবসময় আল্লাহর রহমত থাকে, রমজানের স্পেশালিস্ট আল্লাহর রহমত। সুতরাং এগের আমরা যে তিনটা ভাগ করি আমাদের দেশের, প্রথম রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। আগে অর্থগুলো যদি আমরা বুঝি, আপনি আমরা সবাই বিবেকবান লোকগুলা যেই হুজুরে তিনটা ভাগে ভাগ করছে তারে আমরা দীক্ষা ছাড়া আর কিছু দিতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তারা কি আপনার রহম আপনার রবের রহমতকে ভাগ করতে চাচ্ছে? আল্লাহর কথা এটা। তারা কি আপনার রব রবের আপনার মালিকের সৃষ্টিকর্তার রহমতকে দয়াকে তারা ভাগ করতে চাচ্ছে? তাই আজকে দেখেন সিয়ামকে উল্লেখ উদ্দেশ্য করে কত সুন্দর করে কি প্রথম দশ দিন রহমত, রহমতের কি দয়া। আচ্ছা, মেনে নিলাম প্রথম দশ দিন রহমত, এরপর কি মাগফেরাত অত ক্ষমা। তো যদি দয়া না থাকে, মেহরবানি না করে, তাহলে ক্ষমাটা আসে কোত্থেকে? একটু নিজের নিজে বিবেকটা প্রশ্ন করুন। যদি প্রথম দশ দিনের রহমত হয়ে থাকে, তাহলে রহমতের দশ দিন শেষ হয়ে গেলে তাহলে আর মাগফেরাত, রহমতের দশ দিন শেষ হলে শুরু হয় কি মাগফেরাত। তাহলে মাগফেরাত শুরু হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যায়। তো যদি রহমতের দরজা বন্ধ হয়ে যায়, মাগফেরাতটা আসে কোত্থেকে, করবে কোত্থেকে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামও ভুল করেছেন, ইবলিস শয়তানও ভুল করেছেন। আদম সালাতু ওয়াসসালাম ভুল করার পরে তার অন্তরে যে অনুতপ্ত ভয় অনুশোচনা আসছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্জামী, আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ বিষয়টা জানার পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কালেমা শিক্ষা দিয়ে দিলেন, কি কুল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। কাল রব্বানা যালামনা, আয় আমার রব, যালামনা, আমি জুলুম করছি, আনফুসানা, আমার নফসুরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা, তুমি আমার দয়া করো, আমার দয়া করবা তো করবা, কিন্তু আমার আগের মতো আমাকে ক্ষমা করো। ক্ষমা করলে হবে না, আমাকে দয়া করতে হবে, তার মানে আল্লাহ মাফ করে দিল। কিন্তু যদি দয়া না করে, তাহলে আগের মতো সে ভালোবাসবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের রমজানে প্রথম দশ দিন যদি রহমত হয়, প্রথম রমজান চলে গেল, তাহলে রহমতের দরজা বন্ধ। তো রহমত যদি বন্ধ হয়ে থাকে, মাগফেরাত ক্ষমাটা আসে করতে, ক্ষমা তলে নাউজুবিল্লাহ, অন্যজনে ক্ষমা করবে না। আচ্ছা, গেল এর পিছনে নাজাত, মানে জাহান্নাম থেকে মুক্তি। যদি রহমতের দরজা বন্ধ হয়ে যায়, মাগফেরাতের দরজা বন্ধ হয়ে যায়, রহমতের দরজা বন্ধ হয়ে গেল, মাগফেরাতের দরজা বন্ধ হয়ে গেল, লাস্টের দশটা থেকে নাজাত, তাহলে আপনি নাজাতটা পাইলেন কোথায়? জাহান্নাম থেকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, রমজান যখন ঢুকে পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই মাগফিরাত, পুরো মাসটাই নাজাত, পুরো মাসটাই দয়ার মাস, পুরো মাসটাই ক্ষমার মাস, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস, পুরো মাসটাই আল্লাহর দয়া।
লা ইলাহা ইল্লাল্লাহ, যেসব এই মূর্খ হুজুরগুলা বলে আল্লাহ তাদের হেদায়াত দান করুক। সুতরাং এইভাবে রমজানকে ভাগ করা মানে আল্লাহ রাব্বুল আলমীর রহমতকে তারা ভাগ করে নিয়ে গেছে। কাজে এই কথা বলা কোনো মতে উচিত না। আমরা আমাদের আকিদা বিশ্বাস পুরা রহমতটাই রহম মাগফেরাত, পুরা রহমতটাই নাজাত, পুরা মাগফেরাত পুরো রহমত, পুরো রমজানটাই দয়া। সুতরাং এই ভাগ করার কারো সুযোগ নেই, এটা ভাগ করা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো সব মিথ্যা পাওনাটি। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء